শ্রীরামপুর শহরটি পশ্চিমবঙ্গের মধ্যে একটি অতি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শহর। এটি শিক্ষাবিদ উইলিয়াম কেরির অবদানধন্য একটি প্রাচীনতম শহর, ডেনিস কর্তৃক শিক্ষা বিস্তার এবং খ্রিস্টধর্ম প্রচারের প্রথম পর্যায়ের শহরও একে বলা যায়। শ্রীরামপুর এতটাই ঐতিহ্যশালী শহর যে একটিমাত্র ভিডিওতে তা বর্ণনা করা সম্ভব নয়। প্রথম পর্বে আমরা কোট চত্বর থেকে বটতলা অবধি দর্শনীয় স্থানগুলো তুলে ধরলাম। শ্রীরামপুরকে পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষ আরেকটি কারণে খুব বেশি চেনে, তা হলো মাহিষের রথ। এখানকার আরেকটি মুখ্য আকর্ষণ দুর্গাপূজা, যাকে হুগলি জেলার মধ্যে প্রথম স্থানে রাখা যায়। শ্রীরামপুর শহরে প্রবেশের মূল পথ তিনটি, রেলপথ, সড়কপথ এবং জলপথ। যারা ট্রেনে আসবেন তাদের হাওড়া মেন লাইনে ট্রেনে উঠে শ্রীরামপুর স্টেশন নামতে হবে। সড়কপথে যারা আসবেন তারা জিটি রোড হয়ে আসতে পারেন। দিল্লি রোড বা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে এলে নওগাঁর মোড় হয়ে জিটি রোড ধরে আসতে হবে। যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা ব্যারাকপুরের ধোবিঘাট পার হয়ে এখানে আসবেন। ১৭৫৫ খ্রিস্টাব্দে বাংলার শাসক নবাব আলীবর্দি খান ডেনিশ এশিয়াটিক কোম্পানিকে কলকাতা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে হুগলি নদীর তীরে শ্রীরামপুরের শ্রীপুর গ্রামে ৩ বিঘা জমির স্বত্ব প্রদান করেছিলেন একটি বাণিজ্য কেন্দ্র স্থাপনের জন্য। এরপর আকনা গ্রামের ৫৭ বিঘা জমি এবং অবশেষে পিয়ারাপুর গ্রামও ডেনিশদের অধীনে চলে আসে। তাদের ব্যবসা ক্রমশ বাড়তে থাকে। ডেনমার্কের রাজা পঞ্চম ফ্রেডেরিক্সের নামে তারা এই শহরটির নাম রাখেন ফ্রেডেরিক্সনগর। ১৭৫৩ সালে শ্যাওড়াফুলির রাজা রাজচন্দ্র রায় এখানে রামসীতা মন্দির নির্মাণ করেন। সেই রামচন্দ্রজীবের নাম অনুসারেই শ্রীরামপুর নামটির উৎপত্তি হয়। এটি হল সেন্ট ওলেফ গির্জা, যা ডেনিশ চার্চ নামেও পরিচিত, যার বর্তমান ঠিকানা ১ নম্বর চার্চ রোড, ডক্টর বিশ্বনাথ জ্যোতির সরণি, টিন বাজার। ১৭৭৬ থেকে ১৮০৫ অবধি ওলে বি শ্রীরামপুরের দিনেমার সরকারের প্রধান হিসাবে কাজ চালিয়েছিলেন। ১৮০০ সালে তিনি প্রোটেস্ট্যান্ট নাগরিকদের জন্য একটি লুথেনিয়ান গির্জা নির্মাণের কাজ শুরু করেন। ১৮০৬ সালে গির্জাটির নির্মাণ কার্য সমাপ্ত হয়, কিন্তু ওলে বি ১৮০৫ সালে পরলোকগমন করায় এই কাজের শেষ দেখে যেতে পারেননি। তার কীর্তির সম্মানে স্মৃতিফলকে একটি সমাধিলিপি গির্জাটির মধ্যে দেখা যায়। তার মৃত্যুর পর ব্রিটিশ চার্চ নির্মাতা রবার্ট আর্মস্ট্রং চার্চ নির্মাণ কাজে সহায়তা করেছিলেন। ২০১৬ সালে এই ভবনটি নবরূপে সজ্জিত হয় এবং ওই বছরই ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড পায়। এটি সেন্ট ওলেভ গির্জার সামনে একটি ত্রিভুজাকার পার্ক। এখানে একত্রে অনেক কামান দেখতে পাওয়া যায়। কামানগুলি গর্জন করত সম্মান প্রদর্শনের জন্য। প্রয়োজন ফুরিয়ে গেলে সেগুলি শ্রীরামপুরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল বছরের পর বছর। ১৯৪০ সালে শ্রীরামপুর পৌরসভা এই অব্যবহৃত কামানগুলি সেন্ট ওলেভ গির্জা ও দিনেমারদের আদালত গৃহের সামনে সজ্জিত করার ব্যবস্থা করেন জনসাধারণের দেখার জন্য। শ্রীরামপুর মহকুমা আদালতের পাশেই রয়েছে ডেনিশ গভর্নর হাউস। এটি ওই সময়ে প্রশাসনিক ভবন ও তার বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। এটি নির্মিত হয় ১৭৭১ খ্রিস্টাব্দে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পরে এটি সরকারি দপ্তর হিসাবে ব্যবহৃত হতো। ১৯৯৯ সাল পর্যন্ত এটি আদালত গৃহ হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে এটি তথ্য ও জনসংযোগ বিভাগের কার্যালয়। আমরা এখন ডেনিশ গভর্নমেন্ট, যা শ্রীরামপুরের শুরুতে যারা ছিলেন তার সেই গভর্নর হাউসের কাছে এসেছি, ভেতরে প্রবেশ করেছি। এই গভর্নর হাউস
অত্যন্ত প্রাচীন, এখন হেরিটেজ কমিশন এটির দায়িত্বভার নিয়েছেন এবং কিছুটা রিনোভেশন হয়েছে, তার ফলে আমরা একটু নতুন কলেঘরে দেখতে পাচ্ছি, ভারী সুন্দর সাজানো হয়েছে। পুরনো বন্দুক আরও পুরনো জিনিসপত্র সবই এখানে এখনও সব দেখানো হবে, রেস্টোরেশন কাজ চলছে। 2006 সালে এই ভবনটি হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পায়। গভর্নর হাউসের পাশেই রয়েছে ঐতিহ্যমণ্ডিত ইভিনিং কফি শপ ভেতো। এই হেরিটেজ কফি শপটি স্থাপিত হয় 1805 খ্রিস্টাব্দে। এটি ডেনিসদের প্রাচীন সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের জন্য দুটি পৃথক ভাগ আছে। এই সমাধিক্ষেত্রের সবচেয়ে পুরনো সমাধি হল 1787 খ্রিস্টাব্দের ডেনীয় প্রধান ও পরিচালক কর্নেল কেফলিং, যিনি 1828 খ্রিস্টাব্দেতে মারা যান। তাকে এখানে সমাহিত করা হয়। লেপচা ভাষা অভিধানের বিখ্যাত লেখক জেনারেল মেনসোয়ারিং কেও এখানে সমাহিত করা হয়। এটি ওলেবীর সমাধি। এই সৌধটি 22/5/1915 তারিখে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত। ডেনিসদের ক্রয় করা 3 বিঘা জমির মধ্যে নির্মিত হয়েছিল ডেনমার্ক ট্যাভার্ন। 1786 সালে জেমস বার্ড নামে একজন ব্রিটিশ নাগরিক এটি প্রতিষ্ঠা করেন। তিনি এই হোটেলটি প্রতিষ্ঠা করার আগে কলকাতায় লন্ডন ট্যাভার্ন তৈরি করেছিলেন। সেই সময় শ্রীরামপুরের এই ট্যাভার্নটি ভারতের সেরা ডেনিশ হোটেল ছিল। এই পুরনো হোটেলটিকে ডেনমার্কের জাদুঘরের উদ্যোগে 2015 থেকে 2018 সালের মধ্যে নবরূপে সজ্জিত করা হয়। 2015 সালে এটি হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষিত হয়। বর্তমানে এটি হোটেল ও রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। এটি হলো প্রাচীন হোটেলের সিঁড়ি। শ্রীরামপুর জননগর ব্যাপটিস্ট চার্চ প্রতিষ্ঠিত হয়, যা পূর্বে কেরি ব্যাপটিস্ট চার্চ নামে পরিচিত ছিল। এই চার্চের মূল প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্সম্যান। এরা এই স্থানে বসবাস করে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করেন। এরই মধ্যে কেরি ছাপাখানা তৈরি করেন, যেখানে বাইবেলকে বাংলা, সংস্কৃত এবং অন্যান্য ভাষায় অনুবাদ করেন। এখানে রেভারেন্ড কৃষ্ণমোহন পাল প্রথম বাঙালি হিসেবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ইমাকিউলেট কনসেপশন অব দি ব্লেসড ভার্জিন মেরি চার্চ এই সময়ে 1764 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি ক্যাথলিক চার্চ। শ্রীরামপুরের অন্যতম আকর্ষণ শ্রীরামপুর কলেজ, যেটি 1818 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান স্থাপন করেন। এটি ভারতের তৃতীয় প্রাচীনতম কলেজ এবং ভারতের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়।
1827-এর 23শে ফেব্রুয়ারি ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডেরিক একটি রয়্যাল চার্টার প্রদানের মাধ্যমে শ্রীরামপুর কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেন, যাতে তারা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করতে পারেন। বর্তমানে কলেজটির দুটি পৃথক সত্তা রয়েছে, যেখানে প্রথমটিতে ধর্মতত্ত্ব শিক্ষা প্রদান করা হয় এবং দ্বিতীয়টিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান, কলা, বাণিজ্য বিষয়ে পাঠদান ও ডিগ্রি দেওয়া হয়। কলেজটি বর্তমানে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। 1755-1845 সাল পর্যন্ত ডেনিশরা 100টি ভবন নির্মাণ করেন, যার মধ্যে কলেজটি অন্যতম। ১৯০৮ সালে গভর্নমেন্ট সেন্ট্রাল ওয়েভিং ইনস্টিটিউটটি শ্রীরামপুর কলেজের পাশেই প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি নামে পরিচিত। যে অঞ্চলটি দেখানো হচ্ছে এটি হাওড়া ওয়াটার ওয়ার্কসের অন্তর্গত। এখানকার পরিশোধিত জল একাধিক জেলার বিভিন্ন অংশে সরবরাহ করা হয়। এখানে আমাদের আসার উদ্দেশ্য ডেনিশদের তৈরি দুটি প্রাচীন কীর্তি, হেনরি মার্টিনস প্যাগোডা এবং অল্ডেন হাউস দেখানো। আমরা এখন যাচ্ছি হেনরি মার্টিনস প্যাগোডার দিকে, কিন্তু একটু রাস্তাটা দেখুন, যাওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন, কেন পুরো রাস্তাটাই জঙ্গলে ভরা। এই বর্ষার সময় সাপও দেখা যায়, সুতরাং যারা আসবেন একটু সাবধানে আসবেন। কথিত আছে, শ্রীরামপুর নিবাসী বৈষ্ণব চূড়ামণি পণ্ডিত কাশীশ্বরের ভাগ্নে রুদ্ররাম রাধাবল্লভের এই আটচালা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে গঙ্গার ভাঙনে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে মন্দিরটি অন্যত্র স্থানান্তরিত করা হয়। পরিত্যক্ত মন্দিরটি কিছুকাল গির্জা হিসেবে ব্যবহৃত হয়। পাদ্রী হেনরি মার্টিন এখানে কিছুকাল বসবাস করেন, তার নাম অনুসারেই এর নাম হয় হেনরি মার্টিন প্যাগোডা। গঙ্গার ভাঙনের কারণে এটি পুনরায় পরিত্যক্ত হয়। বর্তমানে মন্দিরটি সংস্কার করা হয়েছে, এর পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা। এবার আমাদের গন্তব্য অল্ডেন হাউস। ভগ্নপ্রায় বাড়িটি জঙ্গলে ঢাকা পড়ে আছে। এই বাড়িতেই সূচনা হয়েছিল শ্রীরামপুর কলেজের। 1818-এর 15ই জুলাই থেকে প্রায় 3 বছর ধরে এখানে কলেজের পঠন পাঠন চলেছিল। তখন মোট 37 জন শিক্ষার্থীর মধ্যে বেশিরভাগই ছিল ইউরোপীয়। 1821 খ্রিস্টাব্দে বর্তমান শ্রীরামপুর কলেজে পঠন পাঠন শুরু হয়। এই অল্ডেন হাউস বর্তমানে সাপখোপের আড্ডা হয়েছে। শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত আকনা চৌধুরী পাড়ায় শ্রী শ্রী মদনমোহনজির মন্দির। 1845 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। এটি উচ্চ ভিত্তি বেদির উপর স্থাপিত দক্ষিণমুখী আটচালা শৈলীর বৃহৎ মন্দির। আবর্ত অলিন্দে 3 খিলান বিশিষ্ট প্রবেশদ্বার, গর্ভগৃহে একটি কাঠের সিংহাসনে মদনমোহন ও রাধিকা বিগ্রহ প্রতিষ্ঠিত, এছাড়া অন্যান্য বিগ্রহও আছে। এটি হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজিউ ঘাট। শ্রীরামপুরের মধ্যে এখানেই গঙ্গা সব থেকে বেশি প্রশস্ত। এই ঘাটের ঠিক সামনেই আছে রাস মঞ্চ। আমরা এসেছি বল্লভপুর শ্মশান কালী মায়ের মন্দিরে।
জনশ্রুতি আছে বল্লভপুর নিবাসী রাজেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে পুজো সূচনা করেন। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে মহাকালের মন্দির। মন্দিরের পাশেই আছে তারাতীর্থ আশ্রম। এটি প্রতিষ্ঠিত হয় 1974 সালে। মায়ের মূর্তিটি কষ্টি পাথরের তৈরি দক্ষিণা কালী মূর্তি। এছাড়াও এখানে আরও দেবদেবীর মূর্তি আছে। কলকাতা নিবাসী নয়নচাঁদ মল্লিক 1764 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রাধাবল্লভজিউ মন্দিরটি নির্মাণ করেন। 1837 সালে তার পুত্র নিমাইচরণ মল্লিক বিগ্রহের নিত্য সেবার বন্দোবস্ত করেন। এটি বাংলার আটচালা মন্দিরের আকারে নির্মিত। বছরের বিভিন্ন সময়ে এখানে বৈষ্ণব উৎসব উদযাপিত হয়। এর গর্ভগৃহে শ্রী শ্রী রাধাবল্লভ ও শ্রী রাধার বিগ্রহ আছে। এবার আমরা যাব শ্রীরামপুর দে স্ট্রিটের পাশে রামসীতা লেনে, শ্রীরামপুর শহরের নামকরণের উৎস রামসীতা মন্দির দর্শনে। শ্যাওড়াফুলি রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা মনোহরচন্দ্র রায়ের পুত্র রাজা রাজচন্দ্র রায় শ্রীপুর গ্রামে রঘুনাথ ঠাকুর, লক্ষণ ঠাকুর, হনুমানজি, সীতা দেবী ও গোপালজিউয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন 1753 খ্রিস্টাব্দে। উক্ত বিগ্রহের সেবার্থে শ্রীপুর, গোপীনাথপুর ও মোহনপুর গ্রাম তিনখানি সংযুক্ত করে নাম দেন শ্রীরামপুর। শ্রীরামপুরের বিখ্যাত দুর্গাপুজো, তার কিছু দৃশ্য এখানে দেখানো হলো।